আজ বিকাল 3:30 নাগাদ কৈলাসহর পাইতরবাজারস্থিত বিজেপি জেলা কার্যালয় ভবনে সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিজেপি দলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই সাংগঠনিক বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী মবসর আলী সহ আরও অনেকে। আজকের এই সাংগঠনিক বৈঠকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইলেকশন শেষ হওয়ার পর আমার ডিস্ট্রিক্ট মন্ডল কমিটির কার্যকর্তার সঙ্গে সচেতনতামূলক সাক্ষাৎকার, আর তাদের এত পরিশ্রমের কারণে আমরা সরকার পার্টি সরকার এনেছি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক করতে পারিনি কারণ হরিয়ানার মধ্যে চলে গিয়েছে। এখন আমাদের 15 মে থেকে 15 জুন সমস্ত মেম্বার অফ পার্লামেন্টদেরকে এক মাসের জন্য নিজের নিজের এরিয়ার মধ্যে কতগুলো কাজ মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাকে দিয়েছেন আমাদেরকে, সেগুলো এক মাস যাবৎ নিজের নিজের এরিয়াতে সেই কাজগুলো, সেই স্কিমগুলো, সেই জনসম্পর্কগুলো করা, তো সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। তারপরে প্রদেশ কমিটি থেকে তার উপর রূপরেখা তৈরি করে আমরা আবার এক মাস যাবৎ সেই বিষয়ের উপরে লোক সম্পর্ক করব, বিশিষ্ট জনের সঙ্গে সম্পর্ক করব, সমস্ত মানুষদেরকে আমাদের পার্টির সম্বন্ধে জানকারি দেব, আর সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে আর আগামী দিনে যে স্কিমগুলো আছে সেগুলো বিষয়ে প্রচার প্রসার এগুলোর বিষয়ে আমি কথাবার্তা বলার জন্য এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।